দেশের স্বাধীনতা দিবস এটা রাজ্যের প্রান্তে প্রান্তে চলছে প্রস্তুতি। আর এই মুহূর্তে আমি উপস্থিত আছো ধেমাজি হরৰৰ কাছাৰীমন্ত্ৰ বাকৰিত, আর কাছাৰীমন্ত্ৰ বাকৰিত ধেমাজি জেলা প্রশাসনের উদ্যোগত অনুষ্ঠিত হব 78 সংখ্যক স্বাধীনতা দিবস। আর ইতিমধ্যে ধেমাজি এই কাছাৰীমন্ত্ৰ বাকৰিত যুব মাৰ্চ পাছৰ দল, অসমৰক্ষী দল, অসমৰক্ষী গৃহৰক্ষী জোৱানসকলে বা অন্যান্য যে বিদ্যালয় মহাবিদ্যালয়ৰ ছাত্র ছাত্রীসকলে ইতিমধ্যে ইয়াতে মাৰ্চ পাছত অংশগ্রহণ করেছে। বিশেষকৈ মাৰ্চ পাছৰ অনুশীলন পুৱা গধূলি চলিছে, আর যাতে দেশের এই স্বাধীনতা দিবসের দিনটুত যাতে সুকলমে এই তাদের স্বাধীনতা দিবস যাতে নিজের অনুষ্ঠান পরিবহন মাস মাস আসলে পরিবহন করবেন তার ইয়াতে ব্যবস্থা করা হয়েছে। আর জেলাখনত ইয়াতে ধেমাজি সদরত কেন্দ্রীয়ভাবে জেলাখনের সদরত এই ঐতিহাসিক কাছাড়ী অনুষ্ঠিত করা হব 78 সংখ্যক স্বাধীনতা দিবস, যাক লৈ ইতিমধ্যে প্রস্তুতি চলাইছে জেলা প্রশাসনে। আমি দেখাইছো ধেমাজি বিভিন্ন শিক্ষানুষ্ঠানসমূহৰ যিসমূহ দল, সেই দলসমূহ ইয়াতে অংশগ্রহণ করেছেহি। আর মার্চ পাছত অংশগ্রহণ করেছে, আর যিসমূহ বিশেষকৈ ইয়াতে প্রতি বছরে বা যথেষ্ট সংখ্যক দল দলে ইয়াত অংশগ্রহণ করে। সমান্তরালভাবে ইয়াতে সেনাবাহিনীও জোৱানসকলে ইয়াতে বেণ্ড আহে, আর বেণ্ডর দ্বারাও ইয়াতে মার্চ পাছত অংশগ্রহণ করে। আর ছাত্র ছাত্রী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকল ইয়াতে অংশগ্রহণ করে। আমি সামগ্রিক পরিবেশ দেখাইছো ইয়াত ধেমাজি ঐতিহাসিক কাছাৰীমন্ত্ৰ বাকৰিৰ দৃশ্য। হয়, ধেমাজি যেহেতু ঐতিহাসিক এই কাছাৰীমন্ত্ৰ বাকৰিত এইবার যেহেতু বহুকেইটা দলে অংশগ্রহণ করেছে, বিশেষকৈ জেলাখনের যিসমূহ সদর সম্পৃতি যিসমূহ শিক্ষানুষ্ঠান মহাবিদ্যালয় বিদ্যালয় ছাত্র ছাত্রীসকলের ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয়সমূহ ইয়াতে যেহেতু এই মার্চ পাছত অনুশীলনত অংশগ্রহণ করেছে। সামগ্রিক পরিবেশ দেখাইছো ইয়াত ধেমাজি কাছাৰীমন্ত্ৰ দৃশ্য। আর জেলা প্রশাসনের উদ্যোগত, ধেমাজি জেলা প্রশাসনের উদ্যোগত ইয়াতে যেহেতু 78 সংখ্যক স্বাধীনতা দিবস পালন করা হব, আর যাক লৈ ইতিমধ্যে মাজত মাত্র কেইটামান দিন থকার প্রাক মুহূর্তত এনেধরণে এটা অনুশীলন চলাইছে মার্চ পাছত দলসমূহে। আর সমান্তরভাবে যেহেতু নিরাপত্তার যে দিকটি যদি চা যায়, নিরাপত্তার দিকটির প্রতি লক্ষ্য রাখি ইতিমধ্যে যিসমূহ জেলাখনের যিসমূহ আসলে অরুণাচল সীমান্তবর্তী যিসমূহ এলাকা, সেই এলাকাসমূহ প্রশাসনে নিশ্চিত নিরাপত্তা বহুত দিছে। আর তাদের পেট্রোলিংয়ের ব্যবস্থা করেছে, আর ঠায়ে ঠায়ে নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছে, যেহেতু আর জলপথে হোক বা অন্যান্য যিসমূহ যাতে যাতে কোনো ধরনের যাতে উগ্রপন্থীর সংগঠনে যাতে কোনো ধরনের কুটাঘাত যাতে সংঘটিত করব নোৱাৰে তার প্রতি লক্ষ্য রাখি ধেমাজি আরক্ষী প্রশাসনে ইয়াতে বিভিন্ন স্থানত চেকিংয়ের ব্যবস্থা করেছে। আর পেট্রোলিং আছে, পুলিশ পেট্রোলিংয়ের ব্যবস্থা করেছে। আর তার সমান্তরভাবে এই কাছাৰীমন্ত্ৰত অনুশীলন চলছে মার্চ পাছৰ। আমি যেহেতু হয় আমার সঙ্গে যেহেতু তত্ত্বাবধায়কগী আছে, আমি তেখেতৰ পৰা জানিবলৈ চেষ্টা করম যেহেতু সমাগত স্বাধীনতা দিবস আর ইয়াত ধেমাজিতো প্রস্তুতি চলছে, এবার কি দলে অংশগ্রহণ করেছে আর কেনে ধরনের একটা ছাত্র ছাত্রীসকলের উৎসাহ আছে? যা 8 তারিখে আমার ধেমাজি জেলা প্রশাসনের যোগেদি আমার রিহার্সেল আরম্ভ হয়েছে। এই রিহার্সেলত আমার জেলাখনের স্কুল কলেজ আর NCC স্কাউট গাইড আদি দলবিলাকৰ ভিতর দেখা গৈছে যে প্রায় 28টা দলে এতিয়ালৈকে অংশগ্রহণ করেছে। ইয়ার প্রায় 665 জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে। আর এবার দেখিছো যে ছাত্র ছাত্রীসকলে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার যোগেদি অংশগ্রহণ করেছে। আর আমি আশা দেখিছো কিছুমান সৰু সৰু দুই এটা ভুল আছে, যদিও ইয়াত মানে লোকবিলাকে যথেষ্ট সুন্দর প্রদর্শন করেছে। আর শিক্ষকসকলো আহি ইয়াত সহযোগিতা করেছে, আর গার্জেনবিলাক আহিছে, বিশেষকে গার্জেনবিলাক আহি তেওঁলোকৰ লোকবিলাকক এটা উৎসাহ উদ্দীপনার যোগেদি আগবাই দিছে। সেখানে আমি আশা করছো এবার ধেমাজি জেলা প্রশাসনের যোগেদি আয়োজন করা 15 আগস্টত যথেষ্ট সুফল আমি লাভ করি বলে ধেমাজি বাকী হিসাবে আমি গৌরব অনুভব করছো। অনুশীলন চলাইছে হলেও আশার অংশগ্রহণ করেছে, খুব ভাল লাগছে। সেখানে হয় আসলে ধেমাজির যে যিগী আসলে এই 15 আগস্টর যে আসলে মার্চ পাছর পেরেডর যে আসলে তত্ত্বাবধায়ক শিক্ষকগী আর ইতিমধ্যে উল্লেখ করেছে যে এবার 28টাক দলে যেহেতু এই মার্চ পাছত অংশগ্রহণ করব, যার বাবে অধিক উৎসাহ উদ্দীপনার মাজেরে ছাত্র ছাত্রীসকল ওলাই আহিছে। আর ছাত্র ছাত্রীসকলে ইতিমধ্যে এই মার্চ পাছত ইয়াতে অনুশীলন চলাইছে, আর পুৱা গধূলি ইয়াতে অনুশীলন চলাইছে। আর তার মাজতে বতৰৰ প্রতিকূল পরিবেশের মাজতে কিন্তু ছাত্র ছাত্রীসকলে অধিক উৎসাহের মাজেরে আহিছে। আর সমান্তরভাবে যিসকল শিক্ষক শিক্ষকগীর অভিভাবকসকলে এই ক্ষেত্রে ছাত্র ছাত্রীসকলক সহযোগিতা আগবা পরিলক্ষিত হয়েছে।